আমাকে ভোট দিয়ে পাশ করেছিলেন শিল্পীদের রক্ষায় ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষায় আমার কাছে মনে হচ্ছে যে আমি ওইগুলো কাজ ঠিকঠাক মতো করতে পারিনি আমার দায়িত্ব যেটা ছিল অ্যাজ এ জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি মানে কাজ করতে পারিনি সে জায়গা থেকে পরে আমার দায়বদ্ধতা থেকে আমি আসলে সরে যাই এটা সিম্পল ছিল যখন যেটা আসে জাতীয় নির্বাচন জাতীয় স্বার্থে সারা দেশের জন্য আর বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন সেটা শিল্পীদের স্বার্থে দুটাই আমি দুই রকম এনজয় করি যেমন এখানে প্রার্থিতা থাকলে নিজে প্রার্থী হয়ে যেই মজাটা সেই জায়গা থেকে এবার আমি প্রার্থী নই আমি সাধারণ ভোটার হিসেবে আসি এবারও এনজয় করছি আর কি আমাকে তো আমার সম্মানিত শিল্পী যারা আছেন ওরা ওনারা আমাকে ভোট দিয়ে পাশ করিয়েছিলেন শিল্পীদের স্বার্থ রক্ষায় ইন্ডাস্ট্রির স্বার্থ রক্ষায় আমার কাছে মনে হচ্ছে যে আমি ওইগুলো কাজ ঠিকঠাক মতো করতে পারিনি আমার দায়িত্ব যেটা ছিল মানে কাজ করতে পারিনি সে জায়গা থেকে পরে আমার দায়বদ্ধতা থেকে আমি আসলে সরে যাই এটা সিম্পল ছিল শিল্পীর কোনো বয়স হয় না হ্যাঁ শিল্পী সবসময় নতুন তরুণ আমারও তো বয়স অনেক হয়ে যাচ্ছে ওনারা যারা আছেন ওনারা এখনও লিডিং পজিশনে আছেন সো এটা কোনো ইম্পর্টেন্ট না আমার কথা হচ্ছে যে কাজটা কারা ভালো করতে হবে আমরা ইয়াং বলেই আমরা অনেক কিছু ভালো কাজ করে ফেলছি এই ধরনের না ইনভলভমেন্টটা থাকতে হবে যে আমি আমার সংগঠনকে কতটুকু ভালোবাসছি আমার দায়বদ্ধতার জায়গায় কতটুকু আমি দায় নিয়ে কাজ করছি সেখানে সবারই বয়স হবে আমারও বয়স হচ্ছে আমাদের পরবর্তীতে যারা এসছেন তাদেরও বয়স হবে একসময় আপনি কাউকে প্রবীণ বলে ধিক্কার দিতে পারেন না ডেফিনেটলি সেই জায়গায় আমি লুজার হয়ে যাব যদি আমি আমার সিনিয়রদেরকে সম্মান না করি অবশ্যই এখানে সবাইকে নিয়ে সঙ্গবদ্ধভাবে সুন্দরভাবে একটা কাজ করতে করতাম আমি করছি না আমার প্রেসার নাই কথা প্রেসার ছিল ওই প্রেসারটাই এরকম ছিল এখন এখন কি রকম পরে ঘুরতেছি গতবার ফুল ক্যাবিনেট নিয়ে ভাবতেছি যে ওটার দিকে কনভিন্স করতে হবে কিভাবে কি করব কোন জায়গায় মিটিং হবে কাকে কখন ফোন দিতে হবে এখন এবারে এটা নাই আমাকে ফোন দিচ্ছে আমি রিসিভ করছি ফ্রি থাকলে না হয় ব্যাক করছি এই তো কারণ আমি কমিটেড ছিলাম যে আমি আপনার যমুনা টেলিভিশন ইন্টারভিউ দিয়েছিলাম আমি কারোর ব্যাকআপে না উপরে আল্লাহ নিচে আমার বাপ মা পরিবার সন্তান তো আমি এটাকেই অন করি আমি আমার ইন্ডাস্ট্রিকে অন করি সো আজকে মারা গেলে কালকে দুই দিন এত প্রেশার নেওয়ার কিছু নাই আমি প্রেশার নিতে চাই না এবং কাউকে প্রেশারাইজ মানে করতেও চাই না শুধু আমার সংগঠন আমাকে স্মরণ করলে আমি চলে আসবো ডাকতে হবে না যে সাইমন তোমাকে প্রয়োজন যে কীভাবে পরামর্শের জন্য বা সশরীরে যে কোনো কিছুর জন্য আমি রেডি কারণ এখানে আমি তো এটাই পছন্দ করি এটা দুর্ভাগ্যজনক কেন এটা তো করতেই পারে এখানে স্বাধীন জায়গা আপনি আপনি যদি ক্যাপাবল হন যে কেউ দাঁড়াতে পারে বাপ্পি দাঁড়িয়েছে স্ট্রং ক্যান্ডিডেট আছে আরমানস্তাদ উনি আমাদের সবার সিনিয়র হবে এটা মানে আমি এটা খুব সুন্দরভাবেই দেখি আমি দাঁড়াতাম যদি আমি হয়তো আরমানস্তাদের এগে নিচতে দাঁড়াতাম কথার কথা বলছি এটা তো নিশ্চয়ই মানে অসুন্দর না সুন্দর জিনিস এবং আমি দেখেছি যে আরমান ওস্তাদ আমাদেরকে স্নেহ করেন আর বাপ্পি ভালো ছেলে সব কিছু মিলে দাঁড়াতেই পারে তার গ্রহণযোগ্যতা নিশ্চয়ই আছে নাহলে দাঁড়াবে কেন ক্যাবিনেট কেন তাকে নেবে বিষয়টা তো না শুভকামনা